অনলাইনে পরীক্ষার দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিক্ষোভের মাঝে এবার পরীক্ষার দিনক্ষণ প্রায় দেড় মাস পিছিয়ে দিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার দিনক্ষণে বদল আনা হলেও পরীক্ষা হবে অফলাইনে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার মাঝে যে অতিরিক্ত সময় পেল পড়ুয়ারা, সেই সময় পরীক্ষার্থীদের অফলাইনে কলেজে ক্লাস করানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। অনলাইনে পরীক্ষার দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিক্ষোভের মাঝে এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার দিনক্ষণ প্রায় দেড় মাস পিছিয়ে দিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই দেড় মাস অতিরিক্ত সময় পরীক্ষার্থীদের অফলাইনে কলেজে ক্লাস করানো হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গিয়েছে, পরীক্ষার দিনক্ষণে বদল ঘটলেও পরীক্ষা হবে অফলাইনেই। প্রসঙ্গত উল্লেখ্য, অনলাইনে পরীক্ষার দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিক্ষোভে গত কয়েকদিন ধরে কার্যত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানোর সাথেই শনিবার সকাল থেকে কয়েকজন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের গেটে অনশন শুরু করে দেন। পাশাপাশি চলে শান্তিপূর্ণ বিক্ষোভও। পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন কয়েকজন অভিভাবকও। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীকে ঘেরাও করে রাখার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের ঘেরাও মুক্ত করে। এই সময় পুলিশ পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে, যদিও তেমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। অনলাইনে পরীক্ষার দাবিতে গত 15 দিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে লাগাতার বিক্ষোভ চলছে। শুক্রবার পরিস্থিতি চরমে ওঠে। পড়ুয়া বিক্ষোভের সময় এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করে বলেও দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ওদিন প্রশাসনিক ভবনে প্রায় 17 জন কর্মীকে আটকে রেখে বিক্ষোভ চলছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত 8:30 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর অনুরোধে কয়েকজন পুলিশ কর্মী আটকে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ঘেরাও মুক্ত করতে ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভকারীদের কাছে ওই কর্মীদের মুক্ত করার জন্য আর্জি জানানো হলেও পড়ুয়ারা তাতে কর্ণপাত করেনি বলে দাবি পুলিশের। দীর্ঘক্ষণ পর পুলিশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ঘেরাও মুক্ত করে বাইরে নিয়ে আসা হয়। এদিকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়া বিক্ষোভের মাঝেই পড়ুয়াদের সঙ্গে উপাচার্যকে বৈঠক করে সমাধানের রাস্তা বার করার অনুরোধ জানান জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষক সমাজের একাংশ। পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের মাঝে এবার শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার দিনক্ষণে বদল আনার সিদ্ধান্ত নিল। তবে পরীক্ষার দিনক্ষণে বদল ঘটানো হলেও পরীক্ষা হবে অফলাইনেই, এমনটাই জানিয়ে দিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, पब्लिक टाइम्स। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।